যেখানে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ, রাজ্জাক, আলমগীর, জসিম, মান্না, চিত্রনায়িকা শাবনূর, পপি, মৌসুমি, শাহনাজ, শাবানা, ববিতা, কবরী, এমন কারো সিনেমা নেই যা নরসিংদীর ছন্দা সিনেমা হলে প্রকাশিত হয়নি। মানুষ লাইন ধরে টিকিট সংগ্রহ করে হুমড়ি খেয়ে পড়ত এই সিনেমা হলে, কিন্তু কালের বিবর্তনে নরসিংদীর রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকার ছন্দা সিনেমা হলে ব্যবসায় ধস নামে। এখন সিনেমা হলটি বিক্রি হয়ে যাচ্ছে, ইতোমধ্যে বিক্রির প্রক্রিয়া শেষ বলে জানিয়েছেন মালিক পক্ষ। এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের নরসিংদী প্রতিনিধি আশরাফুল ইসলাম সবুজ। সরজমিনে ঘুরে দেখা যায় দেশের চলচ্চিত্র প্রদর্শন শিল্পী ক্লান্তিকাল পার করছে, ক্রমশ নিভে যাচ্ছে দেশের হলগুলোর রূপালী পর্দার আলো। নরসিংদীতে গত দুই দশকে বন্ধ হয়ে গেছে 15টির বেশি প্রেক্ষাগৃহ। সর্বশেষ হাসনাবাদের 90 দশকে ছন্দা সিনেমা হল বিক্রি হয়ে যাচ্ছে। এই সময় হলের ভিতর ঢুকে দেখা যায় একজন মাত্র দর্শক, তিনি অতীতের স্মৃতি হিসেবে বছরে এক দুইবার হলে আসেন বলে জানান এই দর্শক। সাথে কেউ নেই বলে তিনি একা বসে সিনেমা দেখছেন। আমি ফার্স্ট মাসে ছয় মাসে দেখতেছি, আকর্ষণ হয়ে কখনো দৌড়ে সিনেমার মাধ্যমে আমার কাহিনি আছে, কিছু কিছু সৌদা পানিয়া পড়ে ছবি দেখলে বোঝা যায় কিছু জ্ঞান আহল এই জন্যই আসে। ছন্দা সিনেমা হলের অপারেটর শাউন আহমেদ বলেন, দীর্ঘদিন লোকসান গুণের হলটি চলছিল, মাস শেষে বিদ্যুৎ বিল, কর্মকর্তা কর্মচারীদের বেতন সহ নানা মেনটেন্স খরচ রয়েছে। লোকসানে এই প্রতিষ্ঠান আর টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না, তাই নিরুপায় হয়ে এই ব্যবসা গুটিয়ে ফেলতে হচ্ছে। বর্তমান যে পরিস্থিতি, এই যে এখন বর্তমানে বৈশাখ হয়েছে, 1200 বন্ধ গেছে, এখন সারাদিনে এখন বিক্রি করা হয়েছে শুধু একটা টিকিট। বর্তমানে মনে করেন কারেন্ট বিল যখন দিব সেই টাকাটা আসে না বর্তমানে, আর আমার বিল তো মনে করেন আলাদা আছে, এই কারণে বর্তমানে ফল মনে করেন এখন তো মনে করেন, আগে তো মনে করেন যে একটা সিনেমা বাড়িছে, ভালো গল্প আছে, মানুষ ফল আসে দেখছে, এখন বর্তমানে ভালো মানে কিন্তু গল্প হয় না, এই কারণে মানুষ আসে না। আর এখন যে সিনেমা আসে বর্তমানে এক সপ্তাহ চললে পরের সপ্তাহে মনে করেন মানুষ মোবাইলে পেতে পারে, এই কারণে ফলের দিকে মানুষ আগ্রহ। সিনেমা হলটির পরিচালক সুলতান ভুঁইয়া বলেন, সন্ধ্যা হলে সিনেমা দেখার জন্য কি পরিমাণ মানুষ পাগল ছিল সেটা নিজ চোখে দেখেছি, কিন্তু আজকে এই সিনেমা হলটি বিক্রি হয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, বর্তমান ডিজিটাল যুগে সবার হাতে স্মার্টফোন, ইন্টারনেট থাকায় এখন সিনেমা, নাটক সহ পুরো চিত্র বিনোদন হাতের মুঠোয়, তাই এখন আর সিনেমা হলে যেতে হয় না, মোবাইল ফোনে সব মিলে যায়। সিনেমা হলটি বিক্রি করা হয়েছে, মাদ্রাসার কাছে 20 লক্ষ টাকা অলরেডি বায়না দেওয়া হয়েছে, এখন বাকি টাকা দিয়ে দলিল করা হবে। এখন সিনেমা হল তো মন্দা, সিনেমা হলের তো অনেক টাকা লস, তো আমি অনেক টাকা রেনে আসি, হ্যাঁ অনেক টাকা কারেন্ট বিল বা বেত মানুষে অনেক টাকা পানা, এখন আমারও কিন্তু আপত্তি নাই যে বিক্রি করে লাইছে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার যাতে আমার লসটা আমি পাওয়া যাই, হ্যাঁ এটা আমি দৃষ্টি আকর্ষণ করছি। এখন ব্যবসা করে যদি একবার লস হইব একবার লাভ হইব, সবসময় যদি লস হয় হ্যাঁ তাহলে কিন্তু ব্যবসা করা যাবে না। অন্যদিকে ছন্দা সিনেমা হলটি 1,20,00,000 টাকায় ক্রয় করতে যাচ্ছেন ইদ্রিসিয়া দারুল কোরআন মাদ্রাসা কর্তৃপক্ষ, যা ক্রয় করতে সকলের সহযোগিতা চান মাদ্রাসা কর্তৃপক্ষ সহ এলাকাবাসীরা। আমরা অনেক আগে থেকেই চেষ্টা করতেছি যে সিনেমা হলটা নিয়ে বন্ধ হয়ে যাবে, অনেক চেষ্টার পরে তারা কোনো রকমত আছে এটা বন্ধ হয়েছে, কিন্তু বন্ধ হয়েছে এটা আমাদের ইদ্রিসিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে এই 1,30,00,000 টাকা দিয়ে কেনা হয়েছে, তাছাড়া দলিল ফলিল আরও প্রায় 20,00,000 টাকার মতো যাবে। তো এটা তো এই এমন একটা জিনিস যে আসলে আমাদের মাটিতে যে একটা সিনেমা হল ভাঙ্গা যে একটা মাদ্রাসা হবে, এটা আমাদের জন্য একটা গৌরবের ব্যাপার, তা আমরা অনেক ভাগ্যবান যে আমরা এটা এই স্বয়ংসম্পন্ন করতেছি, এবং আপনাদের দোয়া চাই, সবারই দোয়া চাই, সারা বাংলাদেশের মানুষের কাছে দোয়া চাই, যত খান্তি মুসলমান আছে সবার কাছে আবদার, যাতে আপনারা সবাই এটা একটু খেয়াল করেন, একটু সহযোগিতা করেন, মানে যতটুকু সম্ভব আমরা তো ইয়া করবো যে আল্লাহ দেয় আল্লাহ আপনাদের বরকত দোয়ার বরকত দিন আল্লাহ এটা যে মাদ্রাসা নিয়ে পাওয়া যায়, ইনশাল্লাহ আমরা এই দোয়াই করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনারা সাথে সহযোগিতা করবেন, এইটা দিনের কাজের জন্য আল্লাহ নিয়ে রহমত করেন।
থেকে নিয়ে এটা এই ব্যাপারটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি আমরা মাদ্রাসার সাথে মাদ্রাসার পায়া যাবার জন্য তারা এতদিন চালু রাখছে এখন আমরা সবাই মিলা এই মাদ্রাসার জন্য পাইছি আমরা অনেক খুশি অনেক ধন্য এই সময় মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা জানান প্রতিদিন যেখানে কোরআন তেলাওয়াতে মুখরিত হয় পুরো এলাকায় সেখানে যেন কোনো গানের শব্দ না আসে এমনটা প্রত্যাশা ছিল সকলে আর সেই স্বপ্ন পূরণের পথে এখন তাই এতে তারা আনন্দিত বলে জানান আগে আমরা পরে দশমীতে তো গানের আওয়াজ হতো দুপুরে যে আমাদের ঘুমের সময় আমরা ঘুমাতে পারতাম না ঠিক মতে আমাদের ঘুমের অসুবিধে হতো গানের আওয়াজে ঘুমাতে পারতাম না এখন আলহামদুলিল্লাহ এটা যদি আমাদের জন্য করা হয় যদি আমাদের এটা হয়ে যায় তাহলে আমাদের এখানে ছাত্র বাড়বে তারপরে লেখাপড়া আমরা আরও এই বাড়াইতে পারবো আগামীতে কিতাব খাওয়া খুলতে পারবো আগে আমাদের পড়তে অনেক কষ্ট হতো আমাদের পড়ালেখা অনেক ক্ষতি হতো এই সিনেমা হলের কারণে এখন সিনেমা হল চলে যাবে আমাদের খুব উপকার হবে আমরা তাতে অনেক খুশি আমরা এখানে গান বন্ধ হতো আগে আমার পড়ালেখার সমস্যা হয় এই সময় মাদ্রাসার প্রিন্সিপাল মোকারম হোসেন সিএনএন বাংলা টিভির জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম সবুজের সাথে একান্ত সাক্ষাৎকারে বলেন মালিক পক্ষের উদার মনোভাবের কারণে আজ আমরা জায়গাটি ক্রয় করতে যাচ্ছি এবং 20 লক্ষ টাকায় বায়না দিয়েছি আর বাকি টাকার জন্য এলাকাবাসী সহ সকলের কাছে সহযোগিতা চাচ্ছি মাদ্রাসার জন্য হয় তাহলে আমরাও ইনশাল্লাহ মানে পরকালের আশায় আমরা তো কিছু পাবো ঠিক আছে তাহলে মাদ্রাসার জন্যই আপনারা প্রয়োগ করেন আমরা তৈরি আছি কথাবার্তা ফাইনাল হওয়ার পরে আমরা জানুয়ারি মাসের 1 তারিখে 20 লক্ষ টাকা আমরা বাইনা বাবদ দিচ্ছি টোটাল এটার মূল্য ধরা হয়েছে 1 কোটি 30 লক্ষ টাকা তো আমরা তো দলিলগুলো সহ প্রায় 1.5 কোটি টাকার মধ্যে এটার বাজেট আমি চেষ্টায় আছি এবং সর্বস্তরের মুসলমানের কাছে আমরা দোয়া এবং সহযোগিতা আমরা করতেছি যেন এটা এই সিনেমা হলটা এখানে সরে যাবে এখানে আল্লাহ কোরআনের একটা মার্কাজ প্রতিষ্ঠিত হবে এখন আমরা শুধু এই মাদ্রাসার আলহামদুলিল্লাহ মানে সুনামের সাথে পরিচালিত হচ্ছে এবং আরো সুখকর বিষয় হলো এই মাদ্রাসার প্রধান মুরব্বী পরিচালক সভাপতি আমাদের সন্দীপ পৃষ্ঠা বুধুরের ছেলে আলহাসানা ফয়জুল্লাহ সন্দীপে দামাদ বারকাত হুম মুখি আর কি এখানে বাংলা অঙ্ক ইংরেজি সহ আমরা ছাত্রদেরকে আরবি কোরআন এমনভাবে শিক্ষা দিচ্ছি যেন এই সন্তানগুলো মা বাবার আদর্শ সন্তান হয় দেশের আদর্শ নাগরিক হয় আল্লাহ তাআলার আদর্শ বান্দা হয় এইভাবে আমরা গড়ে তোলার চেষ্টা করি একটা সুন্দর সমাজ বিনির্মাণের জন্য আমরা আমাদের প্রচেষ্টা ইনশাআল্লাহ অব্যাহত রাখবো এলাকার যারা অমুসলিম আছে হিন্দু ঘরানার ওরাও আমাদেরকে বলতেছে যে আল্লাহ ভরসা আগায় যান এটা অনেক সুন্দর একটা কাজ হবে একটা অমুসলিম যদি আমাদেরকে এই সান্ত্বনা দেয় একটা ভালোবাসার কথা বলে তাইলে মুসলমান যারা তাদের দিলে কি পরিমাণের ভালোবাসা যে এমন একটা কাজ এই জিনিসটা পরিবর্তন হয়ে এখানে আল্লাহ করার একটা মার্কাজ হবে আদর্শ সমাজ বিনির্মাণে এই প্রতিষ্ঠানের জমিন এই রাষ্ট্রের জন্য একটা সুন্দর ফসল উপহার দিবে এটা সত্যি আমাদের জন্য সবার জন্য আনন্দের বিষয় এবং দিন শেষে সকল অন্ধকারকে পিছনে ফেলে ইসলামের আলোতে আলোকিত হবে এবং আবারও কোরআনের ধ্বনিতে মুখরিত হবে নরসিংদী জেলার রায়পুর উপজেলার আবিনগঞ্জ ইউনিয়ন এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের আশরাফুল ইসলাম সবুজ সিএনএন বাংলা নরসিংদী